সালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনি সকলে ভালো আছেন নিরাপদে আছেন এবং এই মুহূর্তে আমার লাইফটি যারা দেখতে পাচ্ছেন কালিক একটু জানাবেন যে আমার ভয়েসটি ক্লিয়ার আছে কিনা যাই হোক আপনি ইতিমধ্যে জেনেছেন যে বাংলাদেশে সম্প্রতি করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণে বাংলাদেশ সরকার গত পাঁচই এপ্রিল লকডাউন ঘোষণা করেছিলেন যেটা সাত দিনের জন্য ঘোষণা করা হয়েছিল এবং যেটা পরবর্তীতে এগারোই এপ্রিল পর্যন্ত অর্থাৎ আজকে শেষ হবার কথা ছিল তো এর মধ্যে আমাদের আসলে ঢিলে ঢালা লকডাউনের কারণে খুব একটা ফলাফল না পাওয়ার দরুন বাংলাদেশ সরকার আবার নতুন করে একটি খবর আমরা দেখতে পেয়েছি বা বা বাংলাদেশ সরকার সিদ্ধান্ত যে এপ্রিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়েছেন থেকে আবার নতুন করে তারা লকডাউনে যেতে চাচ্ছে এবং যেটা কঠোর লকডাউন হবে এবং গতবার যেরকমটি হয়েছিল যে পাঁচই থেকে এগারোই এপ্রিল শিল্প কারখানায় বিশেষ করে গার্মেন্টস এবং অনেক অফিস আদালত খোলা রাখার অনুমতি মিলেছিল এবং তারা সবাই ব্যক্তিগতভাবে অফিস করেছে এটা আপনারা সবাই জানেন তো আসলে এই ব্যাপারে খুব একটা বেশি ফলপ্রসূ না হবার কারণে সরকার কথা চিন্তা করছে তো আজকে থেকে ভাবে আমরা বিভিন্ন রকম পত্র পত্রিকা এবং বিভিন্ন রকম লেখালেখি দেখছিলাম তো তার মধ্যে একটা খবর আমাদের আসলে চোখ আটকে যায় সেটা হচ্ছে যে ডেইলি স্টার একটা প্রতিবেদন করেছে যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ব্যবচক তারা চিন্তাভাবনা করেছেন যে তারা হয়তোবা চোদ্দই এপ্রিলে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ ঘোষণা করতে পারে তো এই ব্যাপারে অলরেডি আলোচনা চলছে এবং এরকম কোন সিদ্ধান্ত আসতে পারে যে যে সমস্ত ফেসবুক পেজ বা বিভিন্ন রকম পেজগুলি আছে সব জায়গাতেই আমরা দেখেছিলাম এরকম সমালোচনা হচ্ছে যে হয়তোবা সরকার চোদ্দই এপ্রিল থেকে ফ্লাইট আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করতে পারে তো আসলে এই ব্যাপারেই আজকে লাইভে কিছু কথা বলবো আশা করি লাইভটা যদি আপনারা সবাই শেয়ার করেন এবং এটা যদি আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পর্যন্ত উদ্ধতন কর্মকর্তা বা উন্নত মহল পর্যন্ত পৌঁছায় তাহলে হয়তো বা তারা ব্যাপারটাকে একটু অন্যভাবে দেখতে পারে বা একটু সদয় হতে পারে যেটা হয়তো আমাদের সবার জন্য উপকার বই আনবে বলে মনে করি যাই হোক প্রথমত আসলে আমি শুরু করতে চাই যে জানেন যে বাংলাদেশে যখন করোনা ভাইরাস হানা দেয় তারপরে আমাদের আশেপাশে যে দেশগুলি আছে যেমন ইন্ডিয়া কিন্তু এখনো অনেক কান্ট্রির সাথে ডিটাচড অনেক দেশ থেকেই তারা ফ্লাইট পরিচালনা করতে পারছে না পাশাপাশি অনেক দেশই আছে এ সমস্ত দেশে আসলে করোনা ভাইরাস অতিরিক্ত মাত্রায় বেড়ে যাওয়ার কারণে তারা কিন্তু আসলে কোনো দেশে যেতে পারছে না বা সে দেশে থেকে ফ্লাইটে চলমান নেই কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশের অবস্থা ভালো ছিল এবং এই কারণে কিন্তু বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্য সব বিভিন্ন দেশে ফ্লাইট চলমান ছিল এবং একটা জিনিস দেখা যায় যে আমাদের আসলে করোনা কালীন সময়ও কিন্তু আমরা বিভিন্ন রকম হেডলাইন দেখতে পাচ্ছিলাম যে আমাদের যে রেমিটেন্স এটা কিন্তু জিডিপি রেমিটেন্স যেটাই বলি না কেন এটা বেরিয়ে যাচ্ছে সব সময় দেখা যায় যে আমাদের নতুন নতুন রেকর্ড হচ্ছিল এটা নিশ্চয়ই আপনারা অনেকেই দেখেছেন কিন্তু এখন এই অবস্থায় যদি আসলে আন্তর্জাতিক ফ্লাইট আমরা নিজেরা বন্ধ করে দেই যেখানে হোস্ট কান্ট্রি বা ডেস্টিনেশন কান্ট্রি যদি ফ্লাইট চালু রাখে কিন্তু আমাদের এই লকডাউনের কারণে যদি আমাদের প্যাসেঞ্জার গুলি না যেতে পারে বা সেই ক্ষেত্রে যদি বন্ধ করতে হয় তাহলে কিন্তু এটা আসলে বিরাট বড় হুমকি হয়ে দাঁড়াবে তার বিভিন্ন কারণগুলিও আছে যেমন যেহেতু আমরা রেকর্ডিং এবং টিকেটিং এজেন্সি নিয়ে কাজ করি এবং এই বিষয়গুলি খুব কাছে থেকে দেখতে পারি একজন প্রবাসী যখন বিদেশ যায় তখন কিন্তু সে তার জমানো টাকা দিয়ে অনেক ক্ষেত্রে যেতে পারে না সে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে তারপরে হচ্ছে তার জমানো টাকা পরিবারের কাছ থেকে আত্মীয় স্বজনের কাছ থেকে ধার নেয় অনেক সময় দেখা যায় যে তাদের উপার্জন যে উচ্চ থাকে যেমন কোন দেখা যায় যে কেউ ভ্যান গাড়ি বা অটো গাড়ি চালিয়ে জীবন জীবিকা উপার্জন করে বা কেউ দেখা যায় যে আপনার কোন চাষবাস করে সংসার করে তারা কিন্তু আসলে তাদের সর্বশেষ যে অবলম্বনটা আছে সেটা কিন্তু বিক্রি করে বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করে মতো অবস্থায় যদি আসলে ফ্লাইট বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু এই সমস্ত মানুষরা খুব বিপদে পড়ে যাবে আর করোনা ভাইরাস সংক্রমণের পর জিনিস দেখা দিয়েছে সেটা কিন্তু যে যে যেটা যেমন আমি আমি যদি এখন ঢাকা কোনো কথা বলি বিশেষ করে যদি সৌদি আরবের কথা বলি যেহেতু এটা আমাদের একটা অন্যতম ডেস্টিনেশন তাহলে দেখতে পাওয়া যায় যে বিগত কয়েক মাস ধরেই শুধুমাত্র ঢাকা থেকে রিয়াদ বা দামাম বা জেদ্দাগামী যে ফ্লাইটগুলি আছে এগুলি সবসময় সত্তর হাজার বা তার উপরে থাকতেছে যদি দেখা যায় কেউ ডেট চেঞ্জ করতে আসে তার দেখা যায় রিটার্ন টিকিট লাগে তারপরে দেখা যায় যে তার টিকিটের মূল্য পড়ে যাচ্ছে অনেক বেশি যে মূল্য দিয়ে আসলে তারা অনেক সময় বিজনেস ক্লাসের রাউন্ড ট্রিপ টিকিট কাটতে পারত এখন এত টাকা মূল্য দিয়ে টিকিট কেটে ব্যাংক লোন নিয়ে জীবনের দেখা যায় উপার্জনটুকু অবলম্বনটুকু বিক্রি করে যদি তারা এই মুহূর্তে আটকে যায় তাহলে কিন্তু এটা বিশাল বড় আমাদের জন্য একটা হুমকি শুরু হয়ে দাঁড়াবে তো এই জন্যই আসলে আমি সবার দিক থেকেই আর কি আমাদের যে গ্রামের কেটে খাওয়া মানুষ আছে যারা প্রবাসী গিয়ে জীবিকা করতে সাধারণ খাওয়া প্রবাসী আছে তাদের তাদের থেকে বা পক্ষ থেকে আমি আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানাতে চাই যে যদি আমাদের প্রবাসী কর্মীরা তারা নিজেদের যানবাহন ব্যবহার করে প্রাইভেট কার অথবা কোনো রেন্টে কারের মাধ্যমে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছতে পারে প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে তাহলে আমার মনে হয় যে অবশ্যই যদি এই ব্যাপারটা একটু বিবেচনার মধ্যে রাখা যায় যে আন্তর্জাতিক ফ্লাইট চলমান থাকবে যতক্ষণ না পর্যন্ত যেই দেশে যাচ্ছে সেই দেশে ফ্লাইট গুলি বন্ধ না করে তাহলে এটা আমাদের জন্য অনেক উপকার হবে আমরা সকল স্তরের মানুষই উপকৃত হবো আরেকটা ব্যাপার ইতিমধ্যে বেশ কয়েকটা এয়ারলাইন্স এই সার্কুলারটা দিয়েছেন এবং তারা বলেছেন যে আমাদের ফ্লাইট চলমান থাকবে যেমন ইয়ারলঙ্কা গতকালকে দেখলাম যে একটা সার্কুলার প্রকাশ করেছে তারা বলেছে যে আমরা ঢাকা থেকে কলম্বোর ফ্লাইট চলমান রাখবো কলম্বো থেকে মধ্যপ্রাচ্যে ফ্লাইট যাবে এখন যদি কোনো প্যাসেঞ্জার আমাদের এয়ারপোর্ট পর্যন্ত না পৌঁছাতে পারে সেই দায়ভার তো আমরা নিব না তো সেই ক্ষেত্রে যদি দেখা যায় যে টিকিটকে রিফান্ড করতে হয় বা ক্যান্সেল করতে হয় তাহলে তাদেরকে পেনাল্টি দিয়ে তারপরে টিকিটটা রিফান্ড করতে হবে একটা টিকেটের রেফান্ড প্যানেলটি তো অনেক দাঁড়ায় এবং এখন যে একটা টিকেট রিফান্ড করা হবে সেটা পরবর্তীতে আবার যদি নতুন করে বুকিং করতে হয় এই যে মানুষগুলি যেতে পারবে না এগুলি তো সবাই জমা হয়ে যাবে তখন এই রাস্তা যদি আমরা আসলে পরবর্তীবার যখন দেখা গেলো পনেরো দিনও যদি বন্ধ থাকে ফ্লাইট পনেরো দিন পরে যখন এই ফ্লাইটগুলি খুলবে তখন কিন্তু দেখা যায় সিট পাওয়াটা বিমানের টিকিট পাওয়াটা অনেক বেশি কষ্টকর হয়ে যাবে এখনই যেখানে ফ্লাইট চালু থাকার পরে আমাদের সেভেন্টি এইটি থাউজেন্ড টাকা করে সত্তর আশি হাজার টাকা করে শুধু ওয়ান ওয়ে টিকিট নিতে হচ্ছে ফ্লাইট চালু থাকার পরেও যদি দুই সপ্তাহ বন্ধ থাকে তাহলে যে মানুষগুলি জমে যাবে একত্র হয়ে যাবে তারা কিন্তু আবার দেখা যাবে যে এক লাখ দেড় টাকা করে ওয়ান ওয়ে টিকিট পাবে না আবার একটা অস্থিতিকর পরিস্থিতি সৃষ্টি হবে আসলে সকল জিনিস বিবেচনা করে যদিও এটা এখন পর্যন্ত প্রজ্ঞাপন জারি হয় নাই এখনো হয়তো বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে তারা জীবন জীবিকার ব্যালেন্স নিয়ে অনেক চিন্তিত আছে আমরা সাধারণ মানুষ যেরকম চিন্তিত আছি যারা আসলে নীতি নির্ধারক তাদেরও তো অনেক দায়িত্ব থাকে আসলে লাইফটা করার অর্থটা হচ্ছে এটাই আসলে এই বিষয়গুলি হয়তো ইতিমধ্যে তাদের মাথায় আছে তারা হয়তো নিয়ে ভাবছেন আমি সাধারণ মানুষের পক্ষ থেকে খেটে খাওয়া মানুষের পক্ষ থেকে আরেকটু স্মরণ করিয়ে দিতে চাই আমাদের যারা কর্তৃপক্ষ আছে তাদের উদ্দেশ্যে বা যারা আসলে নীতি তাদের উদ্দেশ্যে যে এই খেটে খাওয়া মানুষদের প্রতি অবশ্যই আমাদের একটু সফট কোন রাখতে হবে রাখা উচিত সর্ব স্তরের মানুষের পক্ষ থেকে এইটাই ছিল আসলে আমার আজকে শর্ট ভিডিওর একটা উদ্দেশ্য যে এই প্রবাসী ভাই যারা আছেন আমরা যারা সংশ্লিষ্ট আছি এই লাইনের সাথে যারা আমরা জড়িত আছি সবার প্রতি একটু সদয় হবেন যেন অন্তত ব্যক্তিগত ঘাড়ি করে আসলেও তারা এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছাতে পারে এবং তারা যেন আসলে তাদের কর্মস্থলে ফিরে যেতে পারে এবং সর্বোপরি এতে আমাদের সকলের জন্যই মঙ্গল হবে বলে আমার ধারণা এবং আশা করি আপনারাও একমত হবেন সো ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন যেন এটা সবাই দেখে এবং আমরা যে কথাগুলি বলেছি এটা যেন সবার গান পর্যন্ত পৌঁছায় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন নিরাপদে থাকবেন স্বাস্থ্যবিধি মেনে চলবেন আর প্রয়োজন ব্যতীত ঘরেই থাকার চেষ্টা করবেন আলাইকুম সবাইকে সালাম আলাইকুম